أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত রেজাউল করিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে ইমান ভঙ্গকারী মৌলিক বিষয়গুলো কি কি বা এমন কোনো বিষয় আছে যা করলে ইমান নষ্ট হয়ে যায় বা ইমান ভঙ্গ হয়ে যায় অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বিষয়ে আসলে অনেকেই অজ্ঞ এমনকি অনেক আলেম ওলামাদেরও এই বিষয়গুলো পরিপূর্ণভাবে জানা নেই তবে হ্যাঁ যে ইমান নষ্ট হয়ে যায় এমন অনেক কারণ রয়েছে যে কারণগুলোতে পতিত হলে আপনার ইমান ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায় তো এই কারণগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য দশটি কারণ রয়েছে অত্যন্ত সংক্ষেপে আমি বলছি তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ রব্লা আলমিনের সাথে শিরিক করা শিরিক করলে আপনার ইমান নষ্ট হয়ে যায় এবং ইমান ভেঙে যায় এ ব্যাপারে সোরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত আপনারা দেখতে পারেন দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি আল্লাহ এবং এমন কোনো ব্যক্তির মাঝে মাধ্যম বানাবে যার কাছে সে এমন কিছু চাইবে যে চাওয়াটা শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের বৈশিষ্ট্য অর্থাৎ তার ক্ষমতার বাহিরে এমন কোনো কিছু জিনিস তার কাছে যদি চাই তাকে মাধ্যম বানায় তাহলে সেটা ইমান বিষয় এ ব্যাপারে জুমারের নম্বর আয়াত আপনারা দেখতে পারবেন নম্বর কারণ হলো যারা এবং কাফেরকে কে অথবা কাফের মনে করবে না অথবা তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা অর্থাৎ কোন অমুসলিমকে অমুসলিম মনে না করা এটা ইমান বঙ্গকারী বিষয় এভাবে সোরা তোবার ত্রিশ নম্বর আয়াত দ্রষ্টব্য চার নম্বর কারণ হল যে ব্যক্তি মনে করে যে রাসুরুল্লা আসলাম যে দিন নিয়ে এসেছেন এই দিনটির কমপ্লিট নয় পরিপূর্ণ দিন নয় অথবা ইসলাম ব্যতিরিক অন্যান্য যে ধর্ম বা দিন রয়েছে সেইগুলো পরিপূর্ণ এবং কমপ্লিট দিন হিসাবে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এভাবে সোরা নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত দ্রষ্টব্য পাঁচ নম্বর কারণ হলো যে রসুল্লাহ সাল্লাহ যে শরীয়ত অথবা দিন নিয়ে এসেছেন এর কোনো বিধি বিধান অথবা হুকুম আহকামের ব্যাপারে আপনার আহকামকে কোনো অপছন্দ করা পছন্দ না করা এ ব্যাপারে সোরা মোহাম্মদের আট নম্বর আয়াত দষ্টব্য ছয় নম্বর কারণ হলো রসুলুল্লাহ সাল্লাহ যে দিন নিয়ে এসেছেন বা শরীয়ত নিয়েছে নিয়ে এসেছেন এই শরীয়তের কোনো হুকুম আহকামার ব্যাপারে হাসি ঠাট্টা করা এভাবে সোরা তৌবার চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার আয়াত দ্রষ্টব্য সাত নম্বর কারণ হলো জাদু জাদুটা একটা কুফরি কাজ কেউ যদি জাদু করে অথবা জাদুতে বিশ্বাসী হয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে সরা বাকার একশো দুই নম্বর আয়াত দ্রষ্টব্য আট নম্বর কারণ হল মুসলমানদের বিরুদ্ধে কাফের এবং মুসিকদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশেকদেরকে সহযোগিতা করলে ইমান নষ্ট হয়ে যায় সর মায়েদার একান্ন নম্বর আয়ের দ্রষ্টব্য নয় নম্বর কারণ হল যে কেউ যদি মনে করে রাসুল্লাহ আসলাম যে শরীয়ত বা দিন নিয়ে এসেছেন এই দিনের বাহিরে থাকাটা বৈধ তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে যেমন খিজির আলহাম মুসাইসাল্লামের শরীয় থেকে বাহিরে ছিলেন এরকমভাবে কেউ যদি মনে করে যে বর্তমান ইসলাম থেকে কেউ বের হয়ে থাকতে পারে এই ধারণা যদি কেউ রাখে তার জন্য অনুমোদন আছে এই ধারণা যদি কেউ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এভাবে সরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়ের দ্রষ্টব্য এবং দশ নম্বর কারণ হলো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে দিন এবং শরীয়ত আমাদেরকে দিয়েছে এই শরীয়ত থেকে বিমুখ থাকা অর্থাৎ কোনো কিছু না না শেখা এবং এর প্রতি কোনো আমল না করা এটি হলো আপনার ইসলাম বঙ্গকারী বিষয় তো এই দশটি কারণ রয়েছে এছাড়াও আরও কিছু কিছু কারণ রয়েছে যে কারণগুলো তো পতিত হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে তা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে আপনার এই ইমান বঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত রাখার তৌফিক এবং সুযোগ দান করুন شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء